যে একজন নারী যেমন তার বাচ্চা প্রসবের পর যে নেফাসের রক্ত দীর্ঘদিন চলে, তখন পর্যন্ত সে পরিপূর্ণ রমজানের সিয়াম পালন না করবে, তার আগে যদি শাওয়ালের ছয়টা রোজা রাখে তাহলে সে এই ফজিলত পাবে। আহমদ বিন হাম্বলের দুইটা বর্ণনা, একটা হলো আগের মত আর এটা হলো দ্বিতীয় মত, আর একটা এই নফলটা আদায় করে কাজা যে কোনো সময় আদায় করে তাহলে তার যে ফজিলত পাবে না তা বরং সে করতে পারবে। ব্যক্তি যদি শাওয়াল মাসে নফল সিয়াম রাখে আর পরে যদি কাজা করে তাহলে তার কাজা হবে না এমনটা না। এখন উনি কি শাওয়াল মাস পার হয়ে যাওয়ার পর এই শাওয়ালের ছয়টা পালন করতে পারে? এখানে যদি এক সালাতে তিন নিয়তে সওয়াব পাওয়া যায় তাহলে ওখানে ফরজের সাথে নফল সওয়াব পাওয়া যাবে, এটা হলো একটা মত। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সূরে আনআমের 160 নম্বর আয়াতে বলছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এটা আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহ, যে ব্যক্তি একটি নেকি করবে আল্লাহ পাক সেই একটি নেকিকে 10 গুণে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, কয় গুণে বাড়িয়ে দেবেন? 10 গুণ যদি বেড়ে দেন তাহলে শাওয়ালের ছয়টি রোজা রাখলে কিভাবে পুরা বছর রোজা রাখা হবে এই ব্যাখ্যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি বর্ণনায়, নেসাইর বর্ণনায় তিনি এইভাবে বলেছেন, সিয়ামু শাহরি রমাদান বি আশারাতি আশহুর, রমজান মাসের সিয়াম 10 মাসের সিয়াম সমতুল্য হয়ে যাবে। কারণ এক নেকিকে যদি 10 গুণ বাড়ায় দেয় তাহলে এক মাস রোজা রাখলে 10 দিয়ে গুণ দেন কত হলো 10 মাস। এক মাস রোজা রাখলাম আল্লাহ দয়া করে সেটা বানায় দিল 10 মাস, কথা বলেন নাই। আর এরপরে শাওয়ালের যদি কেউ 6টা রোজা রাখে তাহলে 6টাকে 6কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে 60, তার মানে 2 মাস, তার মানে কি 2 মাস। তিনি বলছেন যে রমজান মাসের সিয়াম এটা 10 মাস, ওয়া সিয়ামু সিত্তা আইয়াম মিন শাওয়াল বিশাহরাইন, আর শাওয়ালের 2-6 সিয়ামকে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 2 মাস হয়। কয় মাস হয়? 2 মাস। তাহলে 10 আর 2, আল্লাহু আকবার। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নেসাই এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, সহিহ তারগিব ওয়া তারহিব। তাহলে আরেকটি সুযোগ কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদিও সেটা ফরজ নয়। এটা কি না ফরজ? মুস্তাহাব। এটা কি মানে আমল করলে সব হবে, আর কেউ যদি না রাখে তাহলে গুনাহ হবে। গুনাহ কি হবে? এখন এই শাওয়ালের সিয়াম যে পালন করবেন এটা সবার ক্ষেত্রে, পুরুষ নারী সবার জন্য একই হুকুম। এই ফজিলতটা কখন পাওয়া যাবে? যদি শাওয়াল মাস পুরোটা মাসের মধ্যে 6টা সিয়াম থাকে। 6টা কি সিয়াম থাকে, কথা বুঝতে পারছেন তো? এখন প্রশ্ন একটা, সেটা হলে অনেক নারীদের মাসিক ঋতুর কারণে সিয়াম কাজা হয়ে গেছে, অনেকে রমজান মাসে অসুস্থতার কারণে সিয়াম রাখতে পারেননি, অনেকে সফরের কারণে রমজান মাসের ফরজ সিয়ামকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, যিনি রমজান মাসে সফর বের হবেন অথবা রমজান মাসে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে উনি রমজান মাসের ওই দিনের সিয়াম ছেড়ে দিয়ে তার পরবর্তীতে যে কোনো দিনে ওই সিয়ামের কাজা তিনি তুলে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের দিনে সহজ করে নেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসুফ, আল্লাহ সুযোগটা করে দিয়ে আল্লাহ আমাদেরকে দিন সহজ করে দিয়েছে। আল্লাহ তো আমাদের দিন কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছে। এখন মাসআলা হলো এই, যেই ব্যক্তি সফরের কারণে অথবা অসুস্থতার কারণে রমজানের কাজা সিয়াম তার উপর আছে, 5টা, 4টা, 6টা, 10টা কাজা আছে, তাহলে শাওয়াল মাসে উনি আগে কাজাটা আদায় করবেন নাকি এই শাওয়ালের 6টা আদায় করবেন? এটা মাসালা না? বিশেষ করে এই মাসালা আমাদের নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যারা মানে নিয়মিত সিয়াম, অনেক প্রত্যেক নারীদের প্রায় সিয়াম কাজা আছে। এই বিষয়ে দুটা মত আছে আলেমদের মধ্যে। কয়টা মত আছে? একটা মত হলো যেই মতকে প্রাধান্য দিয়েছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ জিবরিল, শেখ সালেহ আল ফৌজান, এনারা বলেছেন যার উপর কাজা আছে
ওই ব্যক্তি আগে কাজাটা আদায় করবে, তারপরে সওয়ালে সওয়াল আদায় করবে। কথা ক্লিয়ার? ওনারা বলেছেন, কেন বলেছেন, এজন্য বলেছেন যে সওয়ালের ছয়টা ওরা তো নফল, ওটা কি আর কাজা নাকি ফরজ, তাহলে আগে ফরজ না আগে নফল। অতএব তুমি আগে ফরজটা করে নাও, তারপরে নফল করো। এটা একটা দলিল। আর একটা দলিল হলে রসুল যে হাদিসে বলেছেন, মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, যিনি রমজান মাসের সিয়াম পালন করলো অতঃপর অতঃপর শাওয়ালের ছয়টা সিয়াম নফল আদায় করল। কথাটা বুঝেন, হাদিসে কি আছে, যিনি রমজান মাসে সিয়াম পালন করল। রমজান মাস কি 20 দিনের মাস হয় না 25 দিন নাকি এক মাস পুরো? তার মানে কি, এই হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায়, বোঝা যায় যে যেই ব্যক্তির উপর তিনটা চারটা পাঁচটা সাতটা কাজা আছে, ও এখনো রমজান পুরো করেনি। কথা বলেন নাই, রমজান মাস তার পুরো এখনো হয় নাই। এই জন্য বলেছে এই হাদিসের আলোকে, যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ রমজানের সিয়াম পালন না করবে, তার আগে যদি শাওয়ালের ছয়টা রোজা রাখে, তাহলে সে এই ফজিলত পাবে। সে ফজিলত কি, কথা বুঝে বুঝে আসলো ভাই? এটা হলো এক নম্বর মত। এটা কি একটা মত, এটা ঠিক আছে। আর একটা মত, যে মতের পক্ষে জমহুর, মানে চার মাজহাবের প্রায় চার ইমাম এই মতের পক্ষে, এবং আহমদ বিন হাম্বলের দুইটা বর্ণনা, একটা হলো আগের মত আর এটা হলো দ্বিতীয় মত। আর একটা ওনারা বলছেন যে না, ওনারা বলছেন যে কেউ যদি কাজাটা আদায় না করে শাওয়ালে ছয়টা রাখে তাহলে হবে, উত্তম নয়। এটা কি না উত্তম নয়? উত্তম হলো এই, আগে ফরজটা আদায় করবে তারপরে নফল। কিন্তু কেউ যদি এটা না করে, আগে নফলটা আদায় করে, কাজা যে কোনো সময় আদায় করে, তাহলে তার যে ফজিলত পাবে না তা না, বরং সে করতে পারবে, করতে পারবে। তারা কোন দলিলের ভিত্তিতে কথা বলছেন একটু ভালো করে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ মাসাল। ওনারা বলছেন আল্লাহ তো আমাকে নির্ধারণ করে দেয় নাই যে তোমাকে কাজায় আদায় করতে হবে শাওয়াল মাসে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, কেউ যদি রমজান মাসে অসুস্থ হয়ে পড়েন, সফরে যান, তাহলে উনি অন্য যে কোনো সময় সে তার কাজায় আদায় করে নেবে। তাহলে আল্লাহ পাক এর সময়কে বেঁধে দেননি, সময়কে তিনি কি লম্বা করে দিয়েছেন। একটা দলিল পেলেন। আর একটা দলিল হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করতেন, তিনি বলছেন যাওজুন রাসূলুল্লাহ ইন কানা লিয়াকুন আলাইয়া সাম রমাদান ফামাসতাতি ওয়া আসুমু হাত্তা ইয়াতি শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার উপর যে রমজানের কাজা থাকতো, এই কাজাটা আমি আদায় করতে পারতাম না। কাজাটা আদায় করতে কি পারতাম না, এমনকি শাবান চলে আসত এবং শাবান মাসে ওই কাজাটা আদায় করতাম। কথা বলেন নাই? তাহলে এই দুই দলিলের আলোকে বলা হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি পুরা রমজান মাসে নফল, পুরা বছর নফল সিয়াম পালন করেছেন? তিনি শাওয়ালেরটাও সিয়াম পালন করেছেন, প্রত্যেক বৃহস্পতিবার সোমবারও অবশ্যই সিয়াম পালন করেছেন, আইয়ামে বিশ সেটাও পালন করেছেন। তাহলে ওনার, উনি যদি পিছিয়ে যেতে পারে আমরা পারবো না কেন? এই দুই মতের কে আমাদের সামনে রাখি, এই বিষয়ে আমরা যতটুকু এটা নিয়ে গবেষণা করেছি বা যতটুকু আমরা বুঝতে পেরেছি, সেটা হলে যে আসল যিনি যার উপর কাজা সিয়াম আছে, তার জন্য অতি উত্তম কাজাটাকে আদায় করে দেওয়া। কাজাটাকে কি আদায় করে দেওয়া, কথা বুঝতে পারলাম ভাই? তারপরে যেহেতু এটা ফরজ আর নফল, ওটা কি নফল, কিন্তু কোনো ব্যক্তির জন্য যদি এটা দুষ্কর হয় যে আমি অসুস্থতা বা সময় বা কাজে কর্মের কারণে এই কাজে আমার আছে ছয়টা বা পাঁচটা, শাওয়ালের এটাও ছয়টা, এতগুলি একবারে রাখতে পারছি, ঠিক আছে না, এরকম যদি সে ওজনের কারণে রাখে, তাহলে এ বিষয়ে কোনো আলেমদের এখানে কোনো ইয়ে নেই, মানে মত পার্থক্য নাই যে ওই ব্যক্তি আগে কাজা, যেহেতু কাজা যদি সময় লম্বা আছে পরেও রাখে, আগে যদি সকালে ছয়টা রাখে সমস্যা নেই, সমস্যা কি নেই। তাহলে এ বিষয়ে আমরা মানে মূল কথা যেটা বলতে পারি, সেটা হলে কাজাটাকে আগে করা এবং নফলটাকে পরে রাখা, এটা বেশি উত্তম, এটা বেশি কি উত্তম। কিন্তু যেহেতু আল্লাহ পাক এখানে সময়টাকে বেঁধে দেয় নাই,
তাজা যে কোনো সময় আদায় করা যেতে পারে, কিন্তু শাওয়াল অবশ্যই শাওয়ালের রোজা অবশ্যই শাওয়াল মাসেই করতে হবে, নাকি শাওয়াল মাসেই করতে হবে। সেহেতু ওই ব্যক্তি যদি শাওয়াল মাসে নফল সিয়াম রাখে আর পরে যদি কাজা করে তাহলে তার কাজা হবে না এমনটা না, আর শাওয়ালের সওয়াব পাবে না এমনটা না, ইনশাআল্লাহ শাওয়ালের সওয়াবও পাবে কাজাও আদায় হবে। এখানে আরেকটা মাসআলা, এটা জনসাধারণের জন্য বলে যাচ্ছে, সেটা হলো যে একজন নারী যেমন তার বাচ্চা প্রসবের পর যে নেফাসের রক্ত দীর্ঘদিন চলে না, দীর্ঘদিন সে সালাত পড়তে পারে না, সিয়াম তাকে ছেড়ে দিতে হয়, এরকম কোন দীর্ঘায়ু মানে অনেক লম্বা অসুস্থ হয়ে পড়েছে রমজানের পরেই, রমজানের পরে কি করেছে লম্বা অসুস্থ হয়ে পড়েছে, এখন এই শাওয়াল মাসে সে কাজা আদায় করতে পারছে না, অথবা কাজা আদায় করতে পারছে কিন্তু শাওয়ালে ছয়টা রাখতে পারেনি, এখন উনি কি শাওয়াল মাস পার হয়ে যাওয়ার পর এই শাওয়ালে ছয়টা পালন করতে পারে? আর আসলে এই বিষয়ে কিন্তু সরাসরি রসুলের কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা তো কোরআন হাদিস বুঝি কিভাবে, যেরকম নাকি আমাদের পূর্বে সালফে সালেহুন উনগুন বুঝেছেন, আমরা তো সেইভাবে বোঝার চেষ্টা করি, তাই নাকি? তো ওলামায়ে কেরাম বলছেন যদি কোনো ব্যক্তি এরকম মাজুর হয়, অসুস্থ হয়ে পড়েছে অথবা লম্বা সফর করছে, ওই ব্যক্তির জন্য শাওয়াল মাসে কাজা আদায় করা সম্ভব হয়নি, অথবা কাজা আদায় করা সম্ভব হয়েছে কিন্তু শাওয়ালের ছয়টি রোজা তার জন্য রাখা সম্ভব হয় নাই, তাহলে ওই ব্যক্তি শাওয়ালের পরেও যদি এই ছয় রোজা আদায় করে তাহলে আল্লাহ পাক তাকে সওয়াব থেকে বঞ্চিত করবে না, কারণ সে মাজুর। কথা বুঝতে পারলেন? কারণ সে কি, যেমন রমজান মাসে ওজরের কারণে পরে রোজা রাখা যায়, ওই দলিলের ভিত্তিতে বলেছেন শাওয়াল মাসের সিয়াম যেটা ফজিলতপূর্ণ সিয়াম, ফজিলত নেওয়ার আশা আছে কিন্তু আমার সুযোগ হয়নি, পাচ্ছি না অসুস্থতার কারণে ওজরের কারণে, তাহলে ওই ব্যক্তি পরের মাসেও যদি সেই নিয়ত আদায় করে আর আশা করা যায় আল্লাহ পাক তাকে সব থেকে বঞ্চিত করবে না। কথা ক্লিয়ার? কথা বুঝে আসলো? এখন এখানে আরেকটা মাসলা, সেটা হলেই কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার উপর ছয়টা কাজা আছে, ঠিক আছে, আর শাওয়ালের ছয়টা নফলও আছে, কথাটা বুঝেন, তাহলে আমি কি করব, এই কাজার নিয়তে ছয়টা সিয়াম পালন করব, আর তার সাথে সাথে শাওয়ালে যে ছয়টা নফল সিয়াম রাখতে হয় এটাও মানে এক রোজাতে দুই নিয়ত, এক রোজাতে কি, আমার কথা বুঝতে পারছেন ভাই, এটা করা যাবে কিনা, এটা করা যাবে কিনা, এ বিষয়ে আলেমদের দুটা মত আছে, কয়টা মত আছে, একটা মত হলে করতে পারবে, করতে পারবে, কেন পারবে, উনি বলছেন আল্লাহ রাসূল কি বলছেন যে জুমার দিনে গোসল করা মুস্তাহাব, জুমার দিনে গোসল করা কি মুস্তাহাব, তার মানে আপনার গোসল ফরজ হয় নাই, তারপর আপনি জুমার দিনে যদি গোসল করেন তাহলে আপনি সব পাবেন। আর একজন ব্যক্তি হলো জুমার দিনে তার উপর গোসল ফরজ হয়ে গেছে, স্ত্রী সহবাস করেছে, এখন ওই ব্যক্তি জুমার দিনে গোসল করতেছে ফরজ গোসল, কি গোসল, তাহলে এক গোসলে তার ফরজ হয়ে যাবে মুস্তাহাবও হয়ে যাবে, কথা বুঝে আসলো? আর একটা হলে রসুল কি বলছেন যে ব্যক্তি মসজিদে ঢুকবে, মান দাখাল আল মসজিদ ফালা ইয়াজলিস ইল্লা ইউসাল্লি রাকাতাইন, যে মসজিদে ঢুকবে সে যেন দুই রাকাত না পড়ে না বসে, আপনি মসজিদে ঢুকাই দেখছেন ফরজ নামাজের সময় হয়ে গেছে, একামত দিয়ে দিছে, ঠিক আছে, আল্লাহ সাল্লাম ওযু পরে দুই রাকাত তাহিয়াতুল ওযু করতেন, তাহলে আপনি ফজরের পূর্বে যে দুই রাকাত সুন্নত আছে আপনি ওই দুই রাকাত সুন্নত পরে বসে পড়লেন, কিন্তু আপনার নিয়ত হলেই তাহিয়াতুল ওযু হয়ে যায়, তাহিয়াতুল মসজিদ হয়ে যায়, তাহলে এক সালাতে তিনটা নেকি পাবেন কি না পাবেন না, বলছে না এটা পাওয়া যাবে, পাওয়া যাবে, তাহলে এখানে যদি এক সালাতে তিন নিয়তে সব পাওয়া যায় তাহলে ওখানে ফরজের সাথে নফল সব পাওয়া যাবে, এটা হলো একটা মত, এটা কি, কথা বুঝে আসলো? আর আরেকটা মত সেটা হলো যে না এটা একটি আলাদা ইবাদত, এটা একটি আলাদা ইবাদত, প্রত্যেকটি ইবাদত আপনি সেই ইবাদতের নিয়ত করে ওই ইবাদত আলাদা করতে হবে তবে সব পাবেন, তবে সব কি পাবেন। এখানে এখানে সঠিক মশলা একটু খেয়াল করেন, সেটা হলে যে দুই ইবাদত, ভালো করে শোনেন, দুই ইবাদত এক নিয়তে তখন করা যাবে যখন নাকি দুটার আলাদা আলাদা মকসুদ না বরং মকসুদ একই, উদ্দেশ্য কি একই হবে, যেমন ফরজ গোসল যদি করেন উদ্দেশ্য কি পবিত্রতা, উদ্দেশ্য কি, আর জুমার দিনে যদি এমনি নফল গোসল করেন উদ্দেশ্য কি পবিত্রতা,
তাহলে কিন্তু এক গোসলেই দুই কাজ হয়ে যাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পবিত্রতা, তাই নাকি? গোসল দুটা কারণে একটা করলে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দুই গোসল এক নিয়তে চলবে, সমস্যা নেই। আর একটা সেটা হলে রসুল কি বলেছেন, মসজিদে ঢুকে নামাজ না পড়ে বসো না। নামাজ না পড়া কি বসো না, যে ব্যক্তি যে ফজরের সুন্নত পড়া বসলো তার নামাজ পড়া বসলো কি বসলো না? এখানে উদ্দেশ্য নামাজ পড়া, উদ্দেশ্য কি? অতএব আপনি ফরজ পড়েন, নফল পড়েন, মোস্তাহাব পড়েন, যেটাই পড়েন, যেহেতু তিনটাই নামাজ, অতএব এক নামাজের নিয়তে দুই তিনটা নিয়ত করলেও ওর মধ্যে হয়ে যাবে। ওর মধ্যে কি কথা বুঝে আসলো? যখন নাকি দুই ইবাদতের মূল উদ্দেশ্য একই হবে, তখন দুই ইবাদত একসাথে করে দুই নিয়তে এক ইবাদত করলেই ডবল সব পেয়ে যাবে। এতটুকু বুঝে আসলো? আর যেই ইবাদতটি নাকি আলাদা আলাদা উদ্দেশ্য, আলাদা আলাদা কি, যেমন রমজান মাস, আমি রমজান মাসে রোজা কেন রাখতেছেন, ফরজ, এটা কেন রাখতেছেন, এটা একটা উদ্দেশ্য, ফরজটাকে আদায় করবেন, আল্লাহর দায়িত্বটা আদায় করবেন। আর শাওয়ালের ছয়টা রাখতেছেন কেন, অতিরিক্ত ফজিলত পাওয়ার জন্য নাকি পুরা বছরের সব পাওয়ার জন্য? তাহলে ওটার উদ্দেশ্য আলাদা, এটার উদ্দেশ্য আলাদা, কথা বুঝে আসলো ভাই? যেহেতু উদ্দেশ্য আলাদা, অতএব ওই কাজার সাথে নফল একসাথে মিলালে হবে না। এখন ক্লিয়ার? কাজা আলাদা করতে হবে, এই ছয়টা আলাদা করতে হবে। কি ভাই কথা ক্লিয়ার আসছে? এখানে আর একটা মশলা আছে, সেটা হলে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে নফল সিয়াম রাখতেন। কেন রাখতেন? এই জন্য রাখতেন যে এই বৃহস্পতিবার আর সোমবারে আল্লাহর কাছে আমল পৌঁছানো হয়। আল্লাহ রাসূল বলছেন, আমি চাই, আমার আশা যে আমার আমলটা এমন অবস্থায় আল্লাহর কাছে যায় যে আমি সিয়াম অবস্থায় আছি। কি অবস্থায় আছে? সিয়াম অবস্থায় আছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, প্রত্যেক মাসে তিনটা আয়ামের বীজে সিয়াম পালন করতেন, অর্থাৎ চাঁদের 13, 14, 15 তারিখ। কথা বুঝে আসলো ভাই? আচ্ছা, এখন কোন ব্যক্তি যদি এই শাওয়ালের ছয়টা সিয়াম যেটা, এটাকে যদি বৃহস্পতিবার সোমবারে করে রাখে, কথা বোঝেন নাই, অথবা আয়ামে বীজের সাথে মিলায় রাখে, যেমন নাকি এই এই বছর আয়ামে বীজ আমাদের জন্য শুরু হবে আজকে কত তারিখ, আজকে 10 তারিখ, 10 তারিখ, তাহলে আগামী সোমবার হবে 13 তারিখ, সোমবার, মঙ্গলবার, বুধবার, এরপরে বৃহস্পতিবার, কথা বোঝেন নাই? তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পত চার দিন যদি রাখি, আর আমার নিয়ত যদি এটা হয় যে আমি এই চার দিনের বিপরীতে আমি সওয়াব চাই আল্লাহর কাছে, শাওয়ালের ছয়টার সওয়াবও চাই, সোমবার বৃহস্পতিবার সওয়াবও চাই, এবং আয়ামে বীজের সওয়াবও চাই, তাহলে পাবে কি পাবে না? এই বিষয়ে ওলামা একরাম বলেছেন পাবে ইনশাল্লাহ। কেন পাবে? যে তিনটাই নফল, তিনটাই কি? আচ্ছা, রসুল বলছেন আমি বৃহস্পতিবার সোমবারে এই জন্য সিয়াম পালন করি, যেহেতু আমি সিয়াম অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে যায়। তো আপনি যদি শাওয়ালের সিয়াম রাখেন, তো সিয়াম অবস্থায় তো আমল যাচ্ছে, আয়ামের বীজের সিয়াম রাখেন, সিয়াম অবস্থায় তো যাচ্ছে। তাহলে এখানে ওলামা একরাম বলছেন ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত অনুযায়ী ওই ব্যক্তি সিয়াম পালন করতেছে ছয়টা, ওই ছয়টার মধ্যে আয়ামে বীজ পড়ে যাচ্ছে, ওই ছয়টার মধ্যে সোমবার বৃহস্পতিবার পড়ে যাচ্ছে, তাহলে এই ছয়টার মধ্যে যদি ওগুলি পড়ে যায়, সে যদি নিয়ত করে ওই তিনটার, তাহলে তিনটা সবই পেয়ে যাবে। কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, আমরা একটু হিসাব করে চললেই কিন্তু আমরা বেনিফিট বেশি পাতে পারি। বেনিফিট কি বেশি পাতে পারি? তাহলে এখানে দুটা মশলা জানতে পারলাম, কাজা আলাদা রাখতে হবে, শাওয়ালের সিয়াম আলাদা রাখতে হবে। আর শাওয়ালের সিয়ামটা যদি আমরা আয়ামে বীজের সাথে মিলায় রাখি, অথবা সাপ্তাহিক সিয়ামের সাথে মিলায় রাখি, তাহলে রাখতে পারবে, এবং তার নিয়ত অনুপাতে একটা সিয়ামের পরিবর্তে দুটা বা তিনটা সিয়ামের নেকি সে পেতে পারবে। আর একটা শেষ মাসআলা, সেটা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ভাষা যেটা, সেটা হলো একটু খেয়াল করেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে রমজান মাসের সিয়াম পালন করলো তারপরেই সে শাওয়ালের ছয়টা রোজা রাখলো। এখানে কোন কোন ওলামা একরাম বলছেন যে রমজানের পরপরই ছয়টা রোজা রাখা উত্তম বেশি। দুইটা কথা বুঝেছে এখানে, সাথে সাথে রাখবে, আর একটা বুঝেছেন সেটা হলে ছয়টা একসাথে রাখতে হবে। এটাও কেউ কেউ বলেছেন, এটাও কেউ কেউ কি বলেছেন, কিন্তু আসলে এ বিষয়ে সঠিক মত যেটা বা সঠিক মশলা, সেটা হলে রসুল যেহেতু বলেছে
যে শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলে এক বছরের সওয়াব পাওয়া যায়। অতএব শাওয়াল মাস পুরোটাই হলো আমার জন্য সুযোগ, আমি এটা একসাথে রাখতে পারি, আলাদা আলাদা ভাবেও রাখতে পারি, দুটা একসাথে রাখলাম, তিনটা একসাথে রাখলাম, অথবা এই সপ্তাহে দুটা, পরশুতে দুটা, এই সপ্তাহে একটা, তারপর সপ্তাহে দুটা, তারপর সপ্তাহে তিনটা। আপনি সুযোগ অনুপাতে এই সিয়ামটাকে রমজানের সাথে সাথে রাখতে পারেন, রমজান শাওয়াল মাসের যে কোনো সময় রাখতে পারেন, একসাথেও রাখতে পারেন, আলাদা আলাদা করেও রাখতে পারেন। কথা বুঝে আসলো? এখন যেহেতু সুযোগ আছে আমাদের সামনে আইয়ামে বীজ এবং সাপ্তাহিক সিয়ামটাও আমাদের সামনে পড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যদি এখনো আমাদের সুযোগ আছে, যারা সৌদি আরব আছি ওনাদের সময় হবে সোমবার থেকে, যারা বাংলাদেশ আছে তাদের আইয়ামে বীজ হবে মঙ্গলবার থেকে। কিন্তু উনি যদি সাপ্তাহিক সিয়ামের রোজাকে মনে করে, মানে বাংলাদেশে যদি সোমবার থেকেই শুরু করে, তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চারটা দিন সিয়াম পালন করলে আমরা ইনশাআল্লাহ মানে শাওয়ালের ছয়টার সওয়াব পেয়ে যাব, আইয়ামে বীজের সওয়াব পেয়ে যাব, এবং সপ্তাহে দুই দিনের সওয়াব পেয়ে যাব। এরপরে আর বাকি দুটো আপনি পরে সপ্তাহ করবেন, কথা বলেন নি? আলহামদুলিল্লাহ দিন সহজ, দিন কি সহজ, যদি আমরা দিন বুঝি এবং সেই দিনটাকে সেই অনুপাতে আমরা আমল করার চেষ্টা করি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম বারবার একটা করে একটা সুযোগ দেন। কেন সুযোগ দেন ভাই? যেহেতু বান্দা তার পিছনে বড় শত্রু শয়তান, এই শয়তান তাকে সবসময় পথভ্রষ্ট করে রাখে। শয়তান ডাকে কোন দিকে? জাহান্নামের দিকে। শয়তান চায় মানুষ যেন আল্লাহর নাফরমানি করে জাহান্নামে চলে যায়, আর আল্লাহ আমাদেরকে এরকম সুযোগ দেয় যে তুমি শয়তানের এই যত অপচেষ্টা আছে এটাকে ব্যর্থ করে দাও ইবাদতের মাধ্যমে, এই সুযোগটা তুমি কাজে লাগায় তুমি আল্লাহর নৈকট্য লাভ করে শয়তানের প্রচেষ্টাকে তুমি ধূলিসাৎ করে দাও, সেটাকে নষ্ট করে দাও। তাহলে যিনি মুমিন উনি সুযোগটাকে কাজে লাগাবে, নাকি ভাই? কথা বলেন, সুযোগটা কি লাগাবে? কাজে লাগাবে। আমরা একটু খেয়াল করেন, আমাদের দেশে এই শাওয়ালের ছয়টা সিয়ামটা আমরা মনে করি কি জানেন, এটা শুধু দাদিরা রাখবে, নানিরা রাখবে, মায়েরা রাখবে, বয়স্ক মনে রাখবে, যুবকরা কিন্তু রাখার প্রতি একেবারে অনীহা। আমি কি ভুল বলছি? একেবারে অনীহা। কিন্তু সৌদি আরবে তা, সৌদি আরবের পরিবারের সবাই একসাথে খেয়াল করো, রমজানের পরে দেখেন বাপও রাখছে, মাও রাখছে, ভাই বোন এমনকি ছোট বাচ্চা, তারাও এই শাওয়ালের ছয়টাকে পুরো করার চেষ্টা করে। কারণ ফজিলত, কারণ কি ফজিলত। কিন্তু আমরা কি করি? বাচ্চাদেরকে নিষেধ করি, না না স্কুলে যাও, তোমার কষ্ট হবে, শরীর খারাপ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবা, তাই নাকি? বাচ্চারা অনেক সময় আগ্রহ করে যে আমি হবো, তাই নাকি? অনেক সময় মা বাবারা কি করে, না রেখো না শরীর খারাপ হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, না। বড় ডাক্তাররা বলছে কোনো ব্যক্তি যদি এই একটি মাস রোজা রাখে তাহলে এই এগারো মাসে তার ভেতরে যত খারাপ পয়জন আছে তার পেটের মধ্যে, এই একটি মাস না থেকে যখন সে দিন কাটাই তখন তার ভিতরে যত খারাপ পয়জন আছে সেটাকে নষ্ট করে দেয় এই ক্ষুধাটাই। আল্লাহ আকবার। ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি প্রত্যেক সপ্তাহে দুটা করে শ্যাম পান করে, বৃহস্পতিবার সোমবার এবং আইয়ামে বীজ মাসে তিনটা শ্যাম পান করে, তাহলে ইনশাআল্লাহ ওই ব্যক্তির ভিতরে কোনো খারাপ পয়জন জন্ম নিবে না। এই ক্ষুধাই থাকার, ক্ষুধা এখন ডাক্তাররা বলছে কিন্তু ক্ষুধার কারণে ভিতরে যত খারাপ ব্যাকটেরিয়া আছে নষ্ট হয়ে যায়, এটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমরা তো ওই খারাপ ব্যাকটেরিয়া নষ্টের জন্য শ্যাম পান করবো না, আমরা শ্যাম রাখবো আল্লাহ সন্তুষ্ট সবের আশায়। কিন্তু মনে রাখবেন শরীয়তের যেই কর্ম আল্লাহ আমাদেরকে করতে বলছে সেই কর্মের মধ্যে দুনিয়ার কল্যাণও আছে আখেরাতের কল্যাণও আছে, ঠিক আছে? কিন্তু আমাদের উদ্দেশ্য হবে আখেরাতের কল্যাণ, উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্ট। এখন অনেকে বলছে জানেন কি, না দাড়ি রাখলে এই দাড়ির রাখার মধ্যে অনেক কল্যাণ আছে মানুষের জন্য, বলছেন ওই দাড়ির গোড়ায় যে সাদা কিরাম সাদা ইয়ে দেখা যায় না, বলছে এটার কারণে মানুষের ভিতরে একটা মানে পুরুষত্ব, হ্যাঁ, এবং তার ভিতরে ক্যালসিয়াম জন্মানোর যে একটা বেশি টক মানে ক্ষমতা তার শরীরের মধ্যে থাকে, আর যিনি দাড়ি একদম চেষে ফেলে এখানে কেটে ফেলে দেন তার মানে কমে দেয়, ওটা কি কমে দেয়? আমি কি দাড়ি রাখবো ওই কারণে? না, দাড়ি রাখবো আল্লাহ আমাকে সন্নত হিসেবে দিয়েছেন সেই জন্য, তাই না কি? হ্যাঁ, রাখলে কল্যাণ আছে, রাখলে কি কল্যাণ আছে। অর্থাৎ আমরা শরীয়তের যে কোনো
কল্যাণময় কাজ করব, ওই কাজের মধ্যে আমাদের দুনিয়ার কল্যাণও আছে, আখিরাতের কল্যাণও আছে। পরিশেষে আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন, প্রত্যেক মুসলিমদেরকে যেন আল্লাহ পাক সঠিক হেদায়েত যেন দান করে, এবং আমরা সঠিক হেদায়েতের উপর যেন থেকে এই দুনিয়ার জীবন যেন অতিক্রম করতে পারি, এবং আমরা যখন দুনিয়া থেকে চলে যাব তখন যেন আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করে। শেষ কথা বলবো, সেটা হলেই দেখেন এই দুনিয়ার জীবনের কল্যাণের মালিক আমার হাতে নেই, কল্যাণের চাবি আমার হাতে কি মনে রাখবেন, এই পৃথিবীর ভালো মন্দের সব কিছুর চাবি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আছে। তিনি কি বলছেন, আল্লাহ যদি কাউকে কোনো আজাব দিতে চায়, কষ্ট দিতে চায়, তাহলে ওই আল্লাহর আজাব এবং কষ্টকে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি সেটাকে বিরত রাখতে পারে। আজকে দুবাই যেভাবে বন্যা হয়ে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র এবং অত্যন্ত অ্যাডভান্স দুনিয়াবি ক্ষেত্রে তারা এত অগ্রগামী একটা দেশ, যেখানকার রাস্তাঘাট, বাড়ি, শপিং সেন্টার, সেখানে কত উন্নত জীবনযাপন, কিন্তু আল্লাহ পাক কিন্তু কয়েক সেকেন্ড, কয়েক ঘন্টার মধ্যে সেই দেশটাকে পানির নিচে বানিয়ে ফেলেছে। এবং সে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে সে শপিং শপিং মলের ভিতরে মাস তাতে দামি দামি সোফা, দামি দামি এই আসবাবপত্র, খাটপত্র সব কিছু তো নষ্ট তছনছ হয়ে গেছে। যারা এই পানিটাকে ডাইরেক্ট হাত দিত, ক্লিন পানি ছাড়া পানি পান করত, এখন কিন্তু সেই পানি তাদের বাড়ির ভিতরে ঢুকে তাদের মানে অনেকের ওই পানি পান করতে হচ্ছে, উপায় নেই, তাদের বেডেও চলে গেছে, তাদের বেড, তাদের শপে নাপাক পানি তাদের শরীরের মধ্যে চলে গেছে। আল্লাহ কি না করতে পারবে বলেন, আল্লাহ সবকিছু পারে, কিন্তু আমরা মনে করি কি জানেন, মনে করি যে আমার জীবনের শান্তির মালিক আমি, আমি যদি বাড়িটা পাকা করতে পারতাম, আমি যদি দুবাই শহরে একটা মানে মার্কেট করতে পারতাম, আমি যদি আমার বাংলাদেশে যে এরকম একটা বিল্ডিং করতে পারতাম, তাহলে আমার চাইতে সুখী আর কি হতে পারে। আল্লাহ পাক আমার সুখকে এক মিনিটে দুঃখে পরিণত করতে পারে, আবার আল্লাহ পাক আমাকে দুঃখ থেকে তুলিয়ে সুখও দিতে পারে। আমাদের যেটা করতে হবে সেটা হলেই একটু খেয়াল করেন, বলো আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমাদের কি করতে হবে সেটা হলে আমাদের রবকে চিনতে হবে, এই পৃথিবীর পরিচালককে চিনতে হবে, যে এই পৃথিবীর চাবি কার হাতে আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সারা পৃথিবীর রাজত্ব আছে আল্লাহর হাতে। অতএব আমরা যদি তার হতে পারি, তার প্রতি ঈমান আনি, তার শক্তিকে বিশ্বাস করি এবং তার দিকে আমরা নত হই, তিনি আমাকে দুনিয়াও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আর যদি মনে করি যে না আমার আল্লাহ কোনো প্রয়োজন নাই, যে কোনো মূল্যে আমার দেশকে এগিয়ে নিতে হবে, যে কোনো মূল্যে আমার পরিবারকে এগিয়ে নিতে হবে, যে কোনো মূল্যে আমাকে দুনিয়ায় অ্যাডভান্স হতে হবে, দুনিয়ায় সুখী হতে হবে, আপনি সাময়িক সুখী হবেন, কিন্তু আপনার সুখটাকে আল্লাহ পাক যে কোনো সময় দুঃখে পরিণত করে দেবে, পল্টে দিতে পারবে। সেই শক্তিকে কেউ দুনিয়ার কোনো শক্তি পরাজিত বা এটাকে প্রতিহত করতে পারবে না। কথা বুঝতে পারছেন, এই আয়াত আল্লাহ পাক এটাই বলছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি কোনো কষ্ট দেয়, এই কষ্ট আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না। শেষ আয়াত যেটা বলবো সেটা হলে, আল্লাহ পাক দুনিয়ায় এরকম মাঝে মাঝে আজাব, ছোট ছোট আজাব দিয়ে মানুষকে সতর্ক করে দেয়। কি করে সতর্ক করে? তো দুবাই মানুষ সতর্ক হবে, আমরা সতর্ক হবো না? আজকে দুবাই যেটা ঘটেছে কালকে বাংলাদেশে ঘটতে পারে, সৌদি ঘটতে পারে, বিশ্বের যে কোনো জায়গায় ঘটতে পারে। অথে আমাদের উচিত হবে আমরা ফিরে যাই আল্লাহ দিকে, ফিরে যায় কি আল্লাহ দিকে, আল্লাহ যেন আমাদেরকে সেই সঠিক জ্ঞান দান করেন, আমরা যেন আল্লাহর দিকে ফিরে যেতে পারি, এবং আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়ায় এই ছোট আজাব, বড় আজাব, সকল আজাব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদে রাখেন। এই বলে আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহ রাবিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।